প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। সোমবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই, এ মাসেই ফের নিম্নচাপের পূর্বাভাস। নুসরাত হত্যাকাণ্ডে দায়িত্বে অবহেলার দায়ে সাবেক ওসি মোয়াজ্জেম সাময়িক বরখাস্ত, পাঠানো হলো রংপুর রেঞ্জে। আরও কঠোর শাস্তি কেন নয়, প্রশ্ন পরিবারের। এবং পাকা ধান ঘরে তোলার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে তছনছ নওগাঁর কৃষকদের স্বপ্ন, তলিয়ে গেছে বহু ফসলি জমি, সরকারি সহায়তার দাবি। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শফিক মোহাম্মদ। সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই গরম আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবারের আগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের প্রচণ্ড তাপ নিয়ে শুক্রবার শুরু হয় রাজশাহীর দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। সবশেষ বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েন নগরবাসী। এই কয়েকদিনের যে গরম এটাতে অতিষ্ঠ, মানে রাজশাহীবাসী সকলেই রোজা থেকে চলাফেরা করা খুব মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা রাজশাহীবাসী। আপনি যে কোনো জায়গায় বসে থাকবেন তাও ঘামবেন, এত পরিমাণ তাপমাত্রাও রাজশাহীতে পড়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চুয়াডাঙ্গায় রমজানের শুরু থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড গরমে রোজা পালনে বেগ পেতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। শুক্রবার চুয়াডাঙ্গায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্য ওঠার পরপরই কুষ্টিয়ায় বাড়তে থাকে তাপমাত্রার পারদ। একটু প্রশান্তির আশায় গাছের ছায়াতলে আশ্রয় নেন অনেকেই। চলতি মে মাসের মধ্যে শুক্রবার জেলায় তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 37.8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এদিকে খটমটে রোদ আর ভ্যাবসা গরম দেখা দেয় ইটকাঠের শহর রাজধানী ঢাকায়। তীব্র যানজটে গরমের মাত্রা যেন আরও বাড়িয়ে দেয় নগরবাসীর। একটু স্বস্তি পেতে হাঁটু পানির লেকেই দাপাদাপি করে বেড়ায় শিশুরা। প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা। গরমে তো খুব কঠিন অবস্থা, প্রচুর গরম, প্রচুর জ্যাম, প্রচুর রোদ্রু তো আছে। বৃষ্টি অনেক দরকার এখন, কৃষক যেহেতু ধান পান উঠানি পেলাম শেষ, এখন কি বৃষ্টি আমাদের আসলেই দরকার। ঘাম বাড়াচ্ছে, শরীর দুর্বল দুর্বল লাগছে, তারপরে রমজান, তাপমাত্রা অনেক বেশি। আরো দুদিন সারা দেশে একইভাবে গরম পড়বে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ মাসে আরো একটি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। গত 6 তারিখ থেকে আবার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগে অনেক জায়গাতে আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ শুরু হয়েছে। এটা আগামী আরো 2 দিন থাকবে, অর্থাৎ কাল পরশু থাকবে। থাকার পরে তাপমাত্রাটা কিছুটা কমে আসবে। তাপ প্রবাহ যে পরিস্থিতি আছে এর উন্নতি হবে, অর্থাৎ 13 তারিখ থেকে আমরা আশা করতে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে। তবে এ মাসে ঘূর্ণিঝড় বায়ুর আশঙ্কা থাকলেও তা নিশ্চিত করে কিছু জানা যায়নি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে রাজবাড়িতে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রচণ্ড গরমে পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 42 জন রোগী। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেকেই রয়েছেন বারান্দার মেঝেতে। অবস্থায় পর্যাপ্ত ওষুধ ও সুযোগ সুবিধা না থাকায় চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। মূল্য তালিকা না থাকা ও দাম বেশি নেয়ায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি দোকানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে সকালে চট্টগ্রামের কর্ণফুলী ও পাহাড়তলী মাংসের বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খাসির মাংস বিক্রি করায় এক দোকান মালিককে 25,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মূল্য তালিকা না থাকায় আরও দুটি দোকানকে অর্থদণ্ড দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা ও ফারুকী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা একটি বেকারিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রমজান মাস জুড়ে বাজার মূল্য সহনীয় রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রমজানটা যাতে আমরা সাধারণ মানুষের কাছে একটু সহনশীল, তারা যাতে বাজারে যেয়ে তাদের ন্যায্য মূল্যে তাদের দ্রব্যটা কিনতে পারে, সেজন্য আমাদের জেলা প্রশাসন সচেষ্ট। পরিচ্ছন্ন মানে সুন্দর ভালো খাবার উপহার দেওয়ার জন্য প্রত্যেক উপজেলাগুলোতে পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ আদালতের টিম কার্যকর আছে। রমজানের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতার বাজার। বিভিন্ন রকমের ইফতার কিনতে ভিড় করছেন রোজাদাররা। এই মুহূর্তে রংপুরের কাছারি বাজারে আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু শফিক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে রংপুরে আজকের এই রোজার জন্য ইফতারের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 6:41, আর অল্প কিছু সময় আছে ইফতারের বাকি। তো আসলে ইতিমধ্যেই আমরা দেখছি যে রংপুরের কাচারি বাজারে যে ইফতার বাজার আছে সেই বাজারে কিন্তু একেবারে শেষ মুহূর্তে ইফতার সামগ্রী কিনবার জন্য ক্রেতারা ভিড় করছেন, এবং ক্রেতা বিক্রেতাদের যে শোরগোল সেই শোরগোলে কিন্তু এখানে বেশ জমে উঠেছে ইফতার বাজার। তো আমি যদি আপনাকে একটু জানাই যে রংপুরে ইফতার সামগ্রীর মধ্যে কি আছে এই দোকানগুলোতে, এখানে আমরা দেখেছি যে খেজুর আছে, যেটি প্রতি কেজি খেজুর এখানে বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত, ২৮ টাকা হালি বিক্রি হচ্ছে কলা, আর ৬০ টাকা কেজি মুড়ি, এছাড়া হালিম আছে ৬০ টাকা থেকে ১০০ টাকা এখানে হালিম পাওয়া যাচ্ছে। আর আমরা যদি রংপুরের ইফতার সামগ্রীর মধ্যে বিশেষ খাবার বলতে চাই, তার মধ্যে সেই তালিকায় আছে মহুয়া ভোগ, প্রতি কেজি মহুয়া ভোগ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, এছাড়া ছানা পোলাও আছে, চিকেন ফ্রাই, শাহী জিলাপি, মুরগির রোস্ট এবং খাসির রেজেলা, যেটি ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ছোলা আছে, ৪০-৫০ প্রকারের আইটেম আছে ইফতার সামগ্রীর মধ্যে রংপুরের। এখানে আমরা ইফতার সামগ্রী সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে সারাদিন একজন রোজাদার ব্যক্তি রোজা থাকার পর তার শরীরে মূলত কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা দেয়, সেই অনুযায়ী আসলে মুখরোচক খাবারগুলোর পরিবর্তে মূলত যেই খাবারগুলোতে প্রোটিন আছে প্রোটিন সমৃদ্ধ তরল খাবারগুলো রোজাদারদের জন্য ইফতারের তালিকায় রাখা দরকার বলে কিন্তু আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। তো আসলে আমরা দেখছি যে তারপরও রোজাদাররা মূলত মুখরোচক খাবারগুলোর প্রতি বেশি ঝুঁকে পড়ে, তো সেই দিক থেকে আসলে আমাদেরকে ইফতার সামগ্রীতে আমরা যাতে ফলমূল বা প্রোটিন সমৃদ্ধ খাবার রাখি ইফতার সামগ্রীর তালিকায়, চিকিৎসকরা কিন্তু আমাদেরকে সেটি বারবার করে বলেন যে আসলে একজন রোজাদারের যে পরিমাণ ঘাটতি হয় সারাদিন রোজা থাকার পর, পানাহার থেকে বিরত থাকার পর, সেই ঘাটতি পূরণের জন্য আসলে এই ধরনের মুখরোচক খাবারের পরিবর্তে ফলমূল কিংবা প্রোটিন সমৃদ্ধ খাবার ইফতার সামগ্রীর তালিকায় রাখার প্রতি চিকিৎসকরা মূলত জোর দাবি দেন। তো আসলে এই ছিল ইফতারের বাজার রংপুর থেকে, আমার কাছে সবশেষ। শফিক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রংপুর থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। চট্টগ্রামে মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার ফিশারি ঘাটে আরেক দফা বেড়েছে সব ধরনের মাছের দাম। সরবরাহ কমলেও রমজানে বেড়েছে মাছের চাহিদা, আর তাই বেড়েছে দামও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। রমজান আসার পর চট্টগ্রামের এই ফিশারি ঘাটে আরেক দফা বাড়ল সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই মানভেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত, আর কাতল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে একটু কম দামে বিক্রি হচ্ছে মিগেল, প্রতি কেজি মিগেল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। কেজি দেড় কেজি সাইজের মিরকা মাছ, এগুলি বিক্রি হচ্ছে আপনার ১৮০-১৯০ টাকা। কাতল যেগুলি কেজি কেজি সাইজ, এগুলি বিক্রি হচ্ছে আপনার মনে করেন ২০০ টাকা। তেলাপিয়া ১২০-১২৫ টাকা কেজি, রুই মাছ ২২৫ টাকা কেজি। একইভাবে বাড়তি তালিকায় আছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। প্রতি কেজি চিংড়ি মানভেদে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত, আর কোরাল বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন রোজা আসায় মাছের দাম বেড়ে গেছে। কোরাল বড়গুলো হচ্ছে আপনার ৭০০-৭৫০, আর মিডিয়াম কোরালগুলো হচ্ছে আপনার ৬০০-৬৫০, আর ছোটোগুলো চলতে ৫০০-৫৫০। বড় চিংড়ি ৫৫০০ থেকে ৮০০ টাকা, আর মাঝারিগুলো আপনার ৬৫০০ থেকে ৭০০ টাকা, ছোটোগুলো ৫৫০। লং দাম হলোকে মাছের দামটা একটু বেশি। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন খুলনা, সাতক্ষীরা ও টেকনাফ থেকে ফিশিং বোট আর ট্রাকে করে মাছ আসে, পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। প্রতিদিন এই বাজারে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম,
সময় সংবাদ। মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় গত এক মাসে বেশ অগ্রগতি হয়েছে, তবে এখনও তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানিয়েছে নুসরাতের পরিবার। এর মধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করেছে পুলিশ সদর দফতর। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নুসরাতের কবরে রাখা ফুলগুলো শুকিয়ে গেছে, শুকায়নি মায়ের চোখের পানি। ভয়াবহ সেই মৃত্যুর স্মৃতি আজও তাজা পরিবারটির বুকে। অনুরোধ, প্রকৃত কোনো আসামি তার প্রভাব খাটিয়ে যেন কোনো অবস্থাতেই বাঁচতে না পারে। পূর্ব পরিকল্পিতভাবে নুসরাতের হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার হোতা সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমকে দায়িত্ব অবহেলার দায়ে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ নুসরাতের পরিবার ও এলাকাবাসী। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে করে আর দ্বিতীয় রাফির মতো অন্য কোনো মেয়েকে এইভাবে নৃশংসভাবে হত্যা না করা হয়। আমার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত সে বলছে যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বাদীপক্ষের এই আইনজীবী মনে করেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পিবিআইকে সতর্কতার সাথে নিখুঁত চার্জশিট গঠন করতে হবে। আসামিরা যাতে আইনের প্রক্রিয়ায় বেরোতে না পারে সেজন্য যে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই জবানবন্দিগুলো কঠিনভাবে পর্যালোচনা করা এবং মামলায় সাক্ষীদের বাদীপক্ষের মানিত সাক্ষীদের 161গুলো দ্রুত রেকর্ড করলেই মামলার বিচার কাজ দ্রুত নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। আর পিবিআইর এই কর্মকর্তা জানান চলতি মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। সকল আলামত জব্দ করা হয়েছে, আলামত সংশ্লিষ্ট জায়গায় পরীক্ষা নিরীক্ষার জন্য এবং বিশেষজ্ঞের মতামত গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে। যে সময় বলা হয়েছে এই সময়ের মধ্যে আমরা এই মামলার চার্জশিট দিতে পারব বলে আশা করছি। নুসরাতের মৃত্যুর পর গত এক মাসে পিবিআই এজাহারভুক্ত 8 জন সহ 21 জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার গুরুত্বপূর্ণ 7 জন সাক্ষীর সাক্ষ্য আদালতে রেকর্ড করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বোরকা, কেরোসিন ঢেলে দেওয়ার গ্লাস সহ বেশ কিছু আলামত উদ্ধারের কাজ শেষ। 6 এপ্রিল নুসরাতকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় কিশোরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে কটিয়াদি বাস স্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ, সিপিবি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে দ্রুত এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সোমবার বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে করে কিশোরগঞ্জের কটিয়াদিতে যাওয়ার পথে জামতলী এলাকায় তানিয়াকে গণধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। আমার বোনকে যারা নির্মমভাবে হত্যা করেছে আপনাদের হস্তক্ষেপ কামনা করে আমরা চাই খুব দ্রুত এটার ফাঁসির আদেশ হোক। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ অধিকার দিয়ে মিয়ানমারে ফেরানোর ব্যাপারে যুক্তরাজ্য দুদেশের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারসন ডিকসন। বিকেলে একটি হোটেলে, বরিশালের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সংকট বলেও উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের পদক্ষেপকে যুক্তরাজ্য সমর্থন করে, কেননা মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা। আমরা বাংলাদেশে ও মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছি যাতে রোহিঙ্গারা পূর্ণ অধিকার ও নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরতে পারে। কারাগারের ভেতর আগুনে পুড়ে আইনজীবী পলাশের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। সকালে শহরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। সংগঠনের নেতাকর্মী ছাড়াও পলাশের পরিবারের সদস্যরা এতে অংশ নেন। এ সময় বক্তারা পলাশের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তির আহ্বান জানান। গত 26 এপ্রিল পঞ্চগড় জেলা কারাগারের ভেতরে অগ্নিদগ্ধ হন পলাশ। প্রথমে তাকে রংপুর মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত 30 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাধক সবাইকে। মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাতে রাজৈর উপজেলার বাজিতপুরে এ হত্যাকাণ্ড হয়। স্বজনদের অভিযোগ, বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার সোহেল হাওলাদারের। এরই জেরে গতরাতে মজুমদার বাজার ব্রিজের কাছে সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ সিরাজুল ও তার সমর্থকরা। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহেল। রমজান মাসে দেশের বিভিন্ন মসজিদ ও এতিমখানায় মুসল্লিরা একই সঙ্গে ইফতার করে থাকেন, সে খবর জানাতে এই মুহূর্তে রাজস্থানের তেজগাঁও সরকারি শিশু পরিবারে আছেন রিপোর্টার এহসানুল হক। শাওন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, রাব্বি, ঢাকা দুই সিটি কর্পোরেশনে কিন্তু আমরা জেনেছি যে বেসরকারি 47টি এতিমখানা রয়েছে এবং সরকারি দুটি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে মিরপুরে একটি এবং তেজগাঁওয়ে একটি। তো আমরা রয়েছি কিন্তু তেজগাঁও সরকারি শিশু পরিবারে। এখানে দেখবেন যে এখন ইফতারের সময়, সেক্ষেত্রে যে এই শিশু পরিবারে যারা রয়েছে তারা কিন্তু ইফতার করছেন। তো সকাল থেকে আসলে সারাদিনই কিন্তু তারা রোজা রাখার পরে কিন্তু একত্রিত হয়ে দেখছেন, খুব উৎসাহ নিয়ে কিন্তু ইফতার করছে। এখানে আমরা জানিয়ে রাখি যে শিশু পরিবার থেকে আমরা যেটা জেনেছি, এখানে কিন্তু শুধু মুসলিম নয়, মুসলিমের বাইরেও কিন্তু অন্যান্য ধর্মের কিন্তু শিশুরাও রয়েছে। এবং এখানে শিশু পরিবার থেকে যেটি জেনেছি যে 152 জন হচ্ছে এতিম এবং সুবিধা বঞ্চিত শিশু এখানে থাকে, এবং সবার জন্যই কিন্তু ইফতারের যে আয়োজন সেই আয়োজনটি করা হয়েছে। এবং এই শিশু পরিবারের বিষয়টি যেটি জানিয়ে রাখি, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বেগম আক্তার জাহান খান 1948 সালে বেসরকারিভাবে বাইতুল আতফাল ই ছাবিয়া নামে 4.5 একর জমির উপর এতিমখানাটি প্রতিষ্ঠা করেন, এবং এটি আগে তাদের বাড়ি ছিল এবং পরবর্তীতে 1982 সালে এটি সরকারিকরণ করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এর পরিচালনায় সরকারি অনুদান দিয়ে এই শিশু পরিবারের আর্থিক এবং যাবতীয় বিষয়াদি চলছে। এবং এখানে উপতত্ত্বাবধায়ক রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিভিন্ন কারিগরি শিক্ষার জন্য প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এবং সেই পাশাপাশি বিজ্ঞান এবং কম্পিউটার শেখানো হয় এখানে যারা শিশু রয়েছেন তাদের। এর বাইরে এখান থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের আসলে বিভিন্ন লেখাপড়ার বিষয়াদি কিন্তু দেখা হয়। এবং আমরা এখান থেকে জেনেছি যে এই সব শিশুরা কিন্তু এখানে সুবিধা বঞ্চিত শিশু, এই শিশু পরিবার থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পরবর্তীতে চাকুরি করে থাকেন। এবং এখন যেহেতু ইফতারের সময় বলবো যে এই শিশু দের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তারা পরিবারে যেমন আগে ছিলেন তেমনভাবেই কিন্তু এখানে তারা থাকছেন, এবং সেই ইফতারি বা সেই রমজান যে মাসে যেমন একটা আবহ ছিল সেই আবহটা কিন্তু সেই একই রকম তারা এখানে পাচ্ছেন। তো এই ছিল রাব্বি, তেজগাঁও সরকারি শিশু পরিবার থেকে আমার কাছে। রাব্বি, রাজস্থানের তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে চিকিৎসকদের অশ্লীল মন্তব্য করা উচিত হয়নি। মানুষের সেবা দেওয়া যাদের কাজ, তাদের আরও ধৈর্যশীল আচরণ করা উচিত। দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। একজন চিকিৎসক আমরা হলাম সেবা করব মানুষের, সেবা করতে যেয়ে যদি আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আক্রমণ করে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় আমরা কথা বলি, এটা অত্যন্ত দুঃখজনক, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তাদেরকে শোকজও করা হয়েছে, এটার সমাধান নিশ্চয়ই আমরা বের করব। আওর এলাকার উন্নয়নে 500 কোটি টাকার বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস এলাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। হাওর এলাকার জন্য 500 কোটি টাকার একটি পানির প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দিব, লেট্রিন দিব। হাওর এলাকায় আমরা ক্লিনিক আরো বেশি বানাবো। হাওর এলাকায় যত পুল কালভার্ট আছে বাকি সব আমরা বানিয়ে দিব। হাওর এলাকার সর্বত্র বিদ্যুৎ পৌঁছে গেছে, বাকি যারা আছে তাদেরকে বিদ্যুৎ দেওয়া হবে।
নওগাঁর কৃষকরা যখন স্বপ্ন বুনছিলেন ঘামঝরা শ্রমের নিবিড় পরিচর্যায় ধান ঘরে তোলা, ঠিক সেই মুহূর্তে তাদের সে স্বপ্ন তছনছ করে দিল ঘূর্ণিঝড় ফণি। ধার দেনা করে লাগানো ফসল এখন তলিয়ে পানির নিচে, বাধ্য হয়ে কষ্টের ফসল অনেকেই পানি থেকে কেটে তোলার চেষ্টা করছেন। কৃষকরা বলছেন ঘূর্ণিঝড় ফণির কারণে এবার বড় ধরনের ফলন বিপর্যয়ে পড়তে হবে তাদের। এই অবস্থায় ক্ষতিগ্রস্তের সহায়তার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিদের। এমআর রকির রিপোর্ট। কোমর পর্যন্ত পানি থেকে কাস্তে চালিয়ে ভেজা ধান নৌকায় তুলছেন নওগাঁর চকগড়ি এলাকার কৃষকেরা। ঘূর্ণিঝড় ফণির প্রভাবে টানা বর্ষণে তিন দিন আগেও বাতাসে দোল খাওয়া পাকা ধান পানির নিচে তলিয়ে যায়। অনেকটা দ্বিগুণ খরচ করে এসব ধানের অর্ধেক ফলনও না পাওয়ায় সামনের দিনগুলোর জন্য দুশ্চিন্তায় কৃষকেরা। ধান এখনো তুলতে পারিনি, মাঠের ধান পড়ে আছে, কি দেখি করা যাবে, এখন পরিস্থিতি খুব খারাপ। ঋণ নিয়ে আমরা এই ধানের আবাদ করেছিলাম, এই আবাদটা তো নষ্ট হয়ে গেল, এখন আমরা কিভাবে চলবো? বিভিন্ন সংস্থা থেকে ধার দেনা করে মাঠে লাগানো ধান যখন ঘরে তোলার স্বপ্ন দেখছিল, সে সময় ঘূর্ণিঝড় ফণি সব আশা তছনছ করে দিয়েছে জেলার কৃষকদের। ঝড় বাতাসে পাকা ধানের গোছা মাটিতে পড়ে যায় আর নিচু জমিগুলোতে দেড় থেকে দু ফিট পানিতে তলিয়ে গেছে এসব ধান। কৃষকদের দাবি, তলিয়ে যাওয়া ধানে ফলন বিপর্যয় সহ বড় ধরনের আর্থিক ক্ষতি গুনতে হবে তাদের। পার বিঘাতে খরচ আমাদের না হলে ম্যাক্সিমাম 8,000 থেকে 9,000 টাকা খরচ হয়েছে। এখন ডুবে যায় তো মনে করেন খরচই উঠবে না। যেখানে ধান তো 20 মন, সেখানে ধান হচ্ছে 6 মন 7 মন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। কৃষকের ধানের দাম একদিকে পাচ্ছে না, অপরদিকে ধান কাটাই মারাই করার যে খরচটা, উৎপাদনের যে খরচটা, সব মিলিয়ে কৃষকেরা এখন দিশেহারা। এই ধানটুকু যদি তারা তুলতে না পারে, তাদের বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকবে না। এদিকে ঘূর্ণিঝড় ফণির কারণে ফলন কিছুটা কম হবে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে তাদের জমির যে পানি জমে গেছে এই পানিটা আইল কেটে দিয়ে বের করার পরামর্শ দিচ্ছি এবং উঁচু জমির চেয়ে নিচু জমি ওই ধানগুলো আগে কাটার পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,96,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক তথ্য মতে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে প্রায় 12,000 হেক্টর জমির ধানসহ শাকসবজির ক্ষতি হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ময়মনসিংহে শিক্ষার্থীদের অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনা বাড়ছে। ভয়ানক এই অপরাধে জড়িয়ে পড়ছে খোদ শিক্ষার্থীরাই। সম্প্রতি দুটি ঘটনায় অপহৃতকে উদ্ধার সহ সিবিএসটি, আনন্দমোহন ও ঘাটাইল কলেজের 3 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গডফাদাররা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাইরে। জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি নির্যাতিত শিক্ষার্থী ও তাদের স্বজনদের। পুলিশ বলছে কাউকেই ছাড় দেওয়া হবে না। তাই মাকুন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়, ময়মনসিংহের শান্তিপাড়া এলাকার একটি মেসে শিক্ষার্থীদের অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের জন্য অমানসিক নির্যাতনের চিত্র। নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের সদস্যদের দেখানো হয় দ্রুত মুক্তিপণের টাকা আদায়ের জন্য। সম্প্রতি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর বিষয়টি পুলিশকে জানালে অপহরণ ও নির্যাতনকারী চক্রের প্রধান নুরিয়াল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বুধবার রাতে নগরীর একাডেমি রোডে আনন্দমোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় মাহফুজ ও ইমরুল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী। ফোন নিয়ে বলে যে 10,000 টাকা দেয়, নাহলে ফোন দিয়ে দে। আমি বলছি যে আমি তো ফোন দিতে পারবো না, আমার 10,000 টাকা নাই। সারাদিন রোজা ছিলাম, আমি পায়ে ধরছি, তারপর আমার মারধর করছে। যাতে সহজে টাকা দিয়ে দেয় তার জন্য সারা রাত আমাকে কিছু খাইতে দেয়নি। সারা তারা আমাকে দুইজন মারধর করে, অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে এসে তার শিক্ষা জীবন কতিপয় দুষ্কৃতিকারী অপরাধীর জন্য নষ্ট হয়ে যাক, এটা করতে দিব না। নগরীর কলেজ রোড, একাডেমি রোড, শানকিপাড়া, হামিদুদ্দিন রোড সহ মেসের আধিক্য আছে এমন সব এলাকায় ছাত্ররা হরহামেশাই নির্যাতনের শিকার হয় বলে জানান শিক্ষার্থীরা। কোনো কারণ ছাড়াই এই আটকায় তারপর নির্যাতন করা হয় আমাদের। আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু বলতে পারি না, তো আমরা চাই যেন আমাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জানান জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিষয়গুলোকে পূর্ণাঙ্গভাবে দেখব, দেখে এটাকে এর পিছনে এর সাথে আরও যারা যারা আছে বা এই ধরনের আরও ঘটনা যেগুলো আছে আমরা বের করার চেষ্টা করব। এদিকে অপহরণ ও নির্যাতনের দুটি ঘটনায় 6 জনকে আসামি করে পৃথক মামলা দায়ের হয়েছে কোতোয়ালি মডেল থানায়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন,
সোমবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ মাসেই ফের নিম্নচাপের পূর্বাভাস। নুসরাত হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলার দায়ে সাবেক ওসি মোয়াজ্জেম সাময়িক বরখাস্ত। পাঠানো হলো রংপুর রেঞ্জে, আরও কঠোর শাস্তি কেন নয় প্রশ্ন পরিবারের। এবং পাকা ধান ঘরে তোলার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে তছনছ নওগাঁর কৃষকদের স্বপ্ন, তলিয়ে গেছে বহু ফসলের জমি, সরকারি সহায়তার দাবি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।